কাজকর্ম চলছে, ঘর বাড়ি তো আগের মতন দিচ্ছে না, এখন জানলা দুয়ারও দিচ্ছে না। এত দামের জিনিস আবার এত বেতনও কম, কি অসুবিধা, কি অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা তো হচ্ছে, বেতন কম আবার জিনিসের দাম, তো অসুবিধা তো হবে। কি তো আপনার আপনাদের এই বাগান থেকে ছেলেদের ছেলেমেয়েদের পড়াশোনা চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়া হয় না? দেয় না, আগে তো দিতে আসিল। আগে মানে কবে কবে পেতেন? এমন অসুখ অসুখ হইলে তো টাকা দিতে আসিল, এখন তো ওইটাও পাই না। কতদিন ধরে পাচ্ছেন না? অনেক দিন। আপনারা কি 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 হলে আপনাদের ভালো হয়? কি হলে ভালো হবে, আমাদের ভবিষ্যৎ ছানাপোনাদের জন্য ভালো হতে পারে, এটাই তো ভালো। না কি করলে সেটা ভালো হবে আর কি? না ছানাপোনাদের জন্য কি কি করা দরকার? লেখাপড়ি দরকার। তার জন্য আপনারা কি চাইছেন? রাস্তাঘাট, পুল। এই ভোট এলো যে, ভোট নিয়ে আপনার কি বক্তব্য? ভোট নিয়ে কি ভাবছেন? জনটা ভালো হবে এটাই ভাবছি, সিপিএম সরকার আইলেই ভালো হবে। আমাদের বাগানের কাজ আগ বিগত পাঁচ বছরের যে জোট সরকার আসার পর থেকে আমাদের কাজের শ্রমিকের গতি, সবে বাগান থেকে কাজ চাপে বলছিলাম, আমাদের বিগত পাঁচ বছর যে জোট সরকার আসার পর থেকে আমাদের নরেন্দ্রপুর কেমন আর থাকব, মোটামুটি আছি। না এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা তো বাড়াইছে, হঠাৎ করে বাড়ে গেল চালের দামও। আপনাদের তো মজুরি বাড়েনি, চালের দাম বেড়েছে, তাহলে এটা কি করে আপনারা, এটা কি করে আপনারা ব্যবস্থা করতেছেন? কি করে কি বলে দেব আবার, এই যে হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লো, আপনার
বাড়িঘর কাজকর্ম সব যা ছিল বাগানের বাগানের কাজ প্রায় পাঁচ বছর ধরে কাজ অনেক লোকের দ্বারে গেলাম যে আমার কাজটা নিয়ে দেও নিয়ে দেও কাজ দুই বছর করলাম পারমেন্ট করলো না দুই বছর এই ক্যাজুয়াল কাজ করে দিন কাটাইলাম এরপরে আমাদের এখানে মেম্বার পঞ্চায়েত আছে গেলাম অফিসে অফিসে গেলাম মেম্বার পঞ্চায়েতকে নিয়ে মেম্বার পঞ্চায়েত পর্যন্ত আগালো নাই আমরা এখন ওই টুকটাক করে খাই লোকের কাজকর্ম করে খাই গ্রামে এখন এই কাজও আর পারমেন্ট না করলে এখানে ফিরি ফিরি আমাদের বয়স তো চলে যাচ্ছে আমাদের আমরা তো সারা জিন্দগি চলতে লাগবে আমাকে ভবিষ্যৎ তো দেখতে লাগবে বলে আমরা কাজকর্ম এইটা এখন অফ করে আমরা বই লোকের কাজ করি টুকটাক বাইরে এর মধ্যে এখন বাড়িঘরও নাই বাড়িঘর নিজে করতে লাগে কাজকর্ম করে এটা কেউ দেই নাই বাড়িঘর সরকারও তো পাই নাই আমরা বাড়িঘর এটা বাবারম বলে পাইছিল বাবারম বলে পাইছিল যে বাবারম বলে এটাও ঠিক করতে পারলাম নাই ছো যেমনে গরম নেই আছে এটা পড়ার পড়ালেই অর্ধেক হয়েছে এ আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিত এটা তো হইলই নাই এমনি শেষ সব শেষ এখন নিজে টুকটাকে বাড়িঘরে কাজ করে বাড়িঘর নিজেই বানাই খাই নিজেরও সংসার পেট পালি কেউ আর দেখশন করে নাই আগে সিপিএম সরকার ছিল কিছু যাও দিয়েছিল এখন তার কিছুই পায় নাই এখন রেগা কাজ পর্যন্ত বদ্ধ করে দিল রেগা কাজ আছে আমার জব কার্ড আছে সব কিছু আছে সব বদ্ধ এর মধ্যে অনেক কিছু একদম মানে এটার মধ্যে কিছুই নাই আমরা যেমন বুট খালি চাইতে আসে আউনের সময় আরে এমনি কিছু দিবে না কিছু নাই খালি দুইটা দিন একটা সপ্তাহে এখন বুট খালি চাইবে দেও আমরা আছি এইটা আছি বলবে আর কাজের সময় পাঁচ বছর শেষ এমনি একদম আর কিছু দিবে না এটা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা দাবি করছি তারা যাকে ভালো ভালো লাগে তাকেই ভোট দেবে আমরা বলছি না যে এখানে সিপিএমকে দিতে হবে আমরা বলছি না যে বিজেপিকে দিতে হবে আমরা বলছি না যে কংগ্রেসকে দিতে হবে কিন্তু শান্তির জন্য ভোট প্রত্যেকটা মানুষ যাতে তার নিজস্ব ভোট সে প্রয়োগ করতে পারে যাতে বাধাপ্রাপ্ত না হয় বিগত দিনগুলিতে বাধাপ্রাপ্ত হয়েছে আজকে আগামী দিন যাতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য আমরা নির্বাচন দপ্তরের কাছে আপনারা নিজেরা কতটুকু সংগঠিত হবে তাদেরকে নিয়ে যেতে পারবেন সবখানে আমরা সংগঠিতভাবে নেওয়ার হয়তো এখন একটা সুযোগ হয়েছে এখন সারা রাজ্যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে যার জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি আজকে হচ্ছে বাগানগুলিতে কর্মসূচি হচ্ছে সবখানে হচ্ছে না কিন্তু অনেক বেশি কর্মসূচি হচ্ছে প্রতিবাদ এখন সবখানেই হচ্ছে প্রতিবাদ হচ্ছে এবং এই বাগানও বেশিরভাগ শ্রমিকরাই এখন ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে তার পছন্দ মতো প্রার্থীকে